بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. একজন প্রশ্ন করেছেন যে উনি যদি ভাত খেতে বসেন তাহলে কি কারোর সাথে কোনো কথা বলতে পারবেন কিনা বা গান শুনতে পারবেন কিনা। প্রথমত আমরা কথা বলার ক্ষেত্রে বলি যে খাওয়া অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে কিনা। জি, আপনি স্বাভাবিক কথাবার্তা বলতে পারবেন, আপনি সালাম দিতে পারবেন, সালামের উত্তর নিতে পারবেন, স্বাভাবিক কথাবার্তা বলতে পারবেন। আর অনর্থক কথাবার্তা এটা তো যে কোনো অবস্থায়, শুধু খাওয়া অবস্থায় কেন, যে কোনো অবস্থায় এটা উচিত না একজন মুসলিমের ব্যক্তির জন্য। বরং একজন মুসলিমের উচিত হলো যে যেমনটি রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকাল দিবসের প্রতি ইমান আনে সে যেন ভালো কথা বলে অথবা যেন চুপ থাকে। সুতরাং আমাদের উচিত ভালো কথা বলা, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা। অতএব খাওয়া অবস্থায় আপনি কথাবার্তা বলতে পারবেন, ভালো কথা বলতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। প্রয়োজনীয় কথা বলতে পারবেন, সালাম নিতে পারবেন, সালামের উত্তর দিতে পারবেন, যেমনটি আমরা রাসূল ইসলাম থেকেও এটা হাদিস থেকে বুঝতে পারি। সহিহ বুখারীর 3340 নম্বর হাদিস দেখুন, অত্যন্ত লম্বা একটি হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একখানার দাওয়াতে উপস্থিত ছিলাম। তো তার সামনে রান্না করা ছাগলের বাহু আনা হলো। তো ছাগলের বাহু তার নিকট খুব পছন্দনীয় ছিল। তো তিনি সেখান থেকে এক খণ্ড খেলেন, খাওয়ার পর বললেন, কি বললেন? লম্বা হাদিস, কি আমাদের দিন, তিনি যে সমগ্র মানব জাতির সর্দার হবেন এবং কিভাবে হবেন, লোকদের অবস্থা কি হবে, তারপরে আদম আলাইহিস সালামের কাছে সবাই যাবেন, তারপর মুসা, ইব্রাহিম ক্রমান্বয়ে রাসূল সাল্লামের নিকট যাবেন, তারপর তিনি সিজদায় পড়ে যাবেন। এই যে লম্বা হাদিসটি এখানে আছে, আপনারা সহিহ বুখারী 3340 নম্বর পড়ে নেবেন। এখানে লম্বা হাদিস বলে সময় মানে অনেক প্রয়োজন হবে সময়ের, যে কারণে আমি বললাম না, আপনারা পড়ে নেবেন হাদিসটি। তো যাই হোক, এখানে যেটি মূল উদ্দেশ্য হলো বলা, সেটি হলো রাসূল সাল্লাম খেতে খেতে হাদিসটি বলেছিলেন, খেতে খেতে হাদিসটি বলেছিলেন। সুতরাং খাওয়া অবস্থায় কথা বলা যাবে না, সালামের উত্তর দেওয়া যাবে না, এই ধরনের যে কথা প্রচলিত আছে। আবার অনেকে দেখা যায় যে মানে খেতে থাকে, খেতে খেতে কথা বলে, কথা বলতেছে হাসি ঠাট্টা আজে বাজে, পরে কেউ যদি সালাম দেয় তখন আবার সালামের উত্তর নেয় না, বলে খাওয়া অবস্থায় সালাম দেওয়া ঠিক না। এটা একেবারে মূর্খতা ছাড়া আর কিছুই নয়। যাই হোক, তারপরে আমরা অন্য হাদিসও দেখি, রাসূল সাল্লাম থেকে সহিহ মুসলিমের হাদিস দেখুন, যেখানে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআল আহলাহুল উদুম, অর্থাৎ রাসূল সাল্লাম তার পরিবারকে জিজ্ঞেস করলেন যে তোমাদের মানে কোনো তরকারি আছে কিনা। তো তারা বললেন যে মা ইন্দানা ইল্লা খাল সিরকা ব্যাধি, তো আমাদের কাছে কোনো তরকারি নেই। ফাদা বিহি ফাজাআলা ইয়াকুলু বিহি ওয়া ইয়াকুল নিআমাল উদমু আল খাল, নিআমাল উদমু আল খাল। অর্থাৎ তারপর তিনি তা চেয়ে নিলেন এবং তা দিয়ে খাবার খেতে লাগলেন এবং বলতে লাগলেন খেতে খেতে যে সিরকা উত্তম তরকারি, সিরকা উত্তম তরকারি। তো এখানে মূল উদ্দেশ্য যেটি হলো, সেটি হলো রাসূল সাল্লাম খাওয়া অবস্থায় কথা বলেছেন। অতএব খাওয়া অবস্থায় কথা বলতে কোনো বাধা নেই। আর আপনি গান শোনার কথা বলেছেন, আপনি নিজেই বলুন যে গান শোনাটা উচিত কি উচিত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।